Hey everyone, Assalamu alaikum. Shriti's cooking room e apnader shobai ke abaro welcome. Ajke apnader sathe bhishon mojadar crispy crispy ei beguni recipe ti share korbo. Ami je bhabe baniyechi ebhabe apnara toiri korle thik erokomi ফুলকো ফুলকো ক্রিস্পি বেগুনি তৈরি করতে পারবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই এখানে একটা মিক্সিং বোলে আমি হাফ কাপ বেসন নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার স্বাদমতো লবণ হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরা এবার অল্প অল্প করে পানি দিয়ে এগুলাকে আমি মিশিয়ে নিচ্ছি পানিটা আমি একবারে দিব না তাহলে কম বেশি হয়ে যাবে এজন্য অল্প অল্প করে দিয়ে এরকম একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি এবার আমি এই ব্যাটারটাকে রেস্টে রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টা এটা রেস্টে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু বেগুনিগুলো ফুলকো ফুলকো হবে এখানে আমি বেগুন নিয়ে নিয়েছি বেগুনটাকে আমি একবারে পাতলাও করিনি আবার একবারে মোটাও করিনি এভাবে করে কেটে নিয়েছি এখানে আপনারা যে কোনো বেগুনই নিতে পারবেন সামান্য একটু লবণ দিয়ে আমি বেগুনগুলোকে একটু মেখে নিচ্ছি এবার আমি এই বেগুনটা ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা দেখলে বুঝতে পারছেন ব্যাটারটা কিভাবে বেগুনের গায়ে লেগে যাচ্ছে এবার আমি আগে থেকে চুলায় পর্যাপ্ত পরিমাণে প্যানে তেল দিয়ে গরম করে নিয়েছি বেগুনিগুলা দিয়ে দিচ্ছি আর বেগুনিটা কিভাবে ফুলে উঠছে আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন উল্টে পাল্টে বেগুনিগুলাকে আমি ভেজে নিচ্ছি যখন এরকম সুন্দর কালার হয়ে এসেছে আপনারা দেখলে বুঝতে পারছেন কালারটা কত সুন্দর হয়েছে এ পর্যায়ে আমি বেগুনিগুলা তেল ছড়িয়ে তুলে নিচ্ছি সবগুলা বেগুনি আমি একই প্রসেসে ভেজে এভাবে উঠিয়ে নিব সবগুলা বেগুনি এখানে আমার ভাজা হয়ে গেছে বেগুনিগুলা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারছেন এটা উপর থেকে কতটা ক্রিস্পি হয়েছে এই রেসিপিটাতে আমি যেভাবে তৈরি করেছি এই টিপসগুলো ফলো করে যদি আপনারা আপনাদের বাসায় এভাবে বেগুনি তৈরি করেন তাহলে কিন্তু বেগুনিগুলো এরকম ফুলকো ফুলকো হবে আর উপর থেকে ক্রিস্পি আর ভিতর থেকে জুসি হবে চলুন এবার একটা বেগুনি আপনাদেরকে ভেঙে দেখাই এর ভিতরটা কেমন হয়েছে উপর থেকে ক্রিস্পি আর ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে আপনারা দেখলে কিন্তু বুঝতে পারছেন আর এই বেগুনিগুলা কিন্তু ভেজে 3-4 ঘন্টা রেখে দিলেও এরকমই ক্রিস্পি থাকবে এই রেসিপিতে বাসায় ট্রাই করবেন আপনাদের বেগুনিগুলাও কিন্তু খেতে এতটাই মজা হবে যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন যাতে সহজ সহজ রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার ফ্যামিলির সকলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ